এক বছরে দেশের শেয়ার বাজারের সব মূল্য সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 2022 সালে 594.85 পয়েন্ট হারিয়েছে। এছাড়াও DS30 337.28 পয়েন্ট এবং DSES 72.29 পয়েন্ট কমেছে। মূল্যসূচকের পতনের সঙ্গে বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতিও কমেছে। 2022 সালে DSEতে দৈনিক গড়ে লেনদেন হয়েছে 960.85 কোটি টাকা। 2021 সালে গড় লেনদেনের পরিমাণ ছিল 1,475.22 কোটি টাকা। বছর জুড়ে প্রধান শেয়ার বাজারে মোট 2,34,447.93 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বিদায়ী বছরের অক্টোবরে শেয়ার বাজারে 3,14,000 কোটি টাকার মূলধন নিয়ে 250 সরকারি সিকিউরিটিজ তালিকাভুক্ত হয়। ফলে 2022 সালে বাজার মূলধন ছাড়িয়েছে 7,00,000 কোটি টাকা। বছর শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,60,936.89 কোটি টাকায়। বছর জুড়ে 6 কোম্পানি IPO-র মাধ্যমে 713.78 কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে। এছাড়াও একটি পারপেচুয়াল বন্ড ও একটি মিউচুয়াল ফান্ড সংগ্রহ করেছে 75 কোটি টাকার মূলধন।